এই মুহূর্তে সমস্ত যুক্তরাষ্ট্র জুড়েই যে খবরটি, যদিও সুপ্রিম কোর্ট থেকে এখনো ঘোষণা দেওয়া হয়নি, তবে আজকে সুপ্রিম কোর্টের বিচারকরা, প্রায় সব বিচারকই যে প্রশ্নটি তুলেছেন, মূলত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে কলোরাডোর সুপ্রিম কোর্ট কর্তৃক সেই স্টেটের ব্যালট থেকে বাদ দেওয়ার ব্যাপারে আজকে শুনানি হয়েছে। শুনানিতে বিচারকরা যে বিষয়টি মত দিয়েছে সেটি হচ্ছে যে কোন স্টেটেরই সেই ক্ষমতাটি নেই যে কোন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে সেই স্টেটের ব্যালট থেকে বাদ দেওয়ার বিষয়টি। এই জন্যই বেশ কিছু মিডিয়ায়, নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, সকল পত্রিকায় সংবাদটি এসেছে যে সুপ্রিম কোর্ট এই মতামতই দিতে যাচ্ছেন যে ট্রাম্প প্রার্থী হতে অযোগ্য নন, এমনই ইঙ্গিতটি সুপ্রিম কোর্ট দিয়েছে। এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রার্থী হতে পারবেন, এই সিদ্ধান্তটি, এই ইঙ্গিতটা দেওয়ার ফলেই আজকে সমগ্র সব মিডিয়াতে এই খবরটি এখন সবচেয়ে বেশি দুপুর থেকে অবশ্য ব্রেকিং নিউজ হিসেবে চিহ্নিত হচ্ছে। এবং যেই কলোরাডো স্টেটের যে সুপ্রিম কোর্টের যে রায়টি সেটি তারা বাতিল করতে যাচ্ছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল যেটি করেছেন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা, তার পক্ষেই সমর্থন দিতে যাচ্ছেন। অর্থাৎ ব্যালটে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নাম থাকছে, যদিও আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট এখনো এই সিদ্ধান্তটি দেয়নি। তবে 2 ঘন্টার বেশি শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং সেই শুনানিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের রক্ষণশীল ও উদারপন্থী সুপ্রিম কোর্টের 2 ঘরানার বিচারপতিরাই উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হতে পারবেন আর কে পারবেন না সেই সিদ্ধান্ত কোনো একটি রাজ্য নিতে পারে না। এটি হচ্ছে তাদের সেই মতামতের ইঙ্গিত এবং সেই তার পরিপ্রেক্ষিতেই বলা হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী ব্যালটে থাকছেন সবকটি স্টেটে। যদিও নিউ ইয়র্ক স্টেটের একাধিক ব্যক্তি আইন মামলা করার হুমকি দিয়েছেন যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে নিউ ইয়র্ক স্টেটের বোর্ড অফ ইলেকশন ব্যালটে নাম রাখার প্রতিবাদে, কিন্তু সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে তাদের পক্ষে সেই মামলাটি হয়তোবা আর বেশি দূর এগোবে না, যদি তারা করেও থাকেন মামলাটি। তবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে এখনো আসেনি। Every one of these cases you see comes out of the White House, it comes out of Biden. It's election interference and it's really very sad. I'm a believer in our country and I'm a believer in the Supreme Court. I listened today and I thought our arguments were very, very strong. An argument that is very important is the fact that you're leading in every race, you're leading in every state, you're leading in the country against both Republican and Democrat and Biden. You're leading in the country by a lot. And can you take the person that's leading everywhere and say, hey, we're not going to let you run? You know, I think that's pretty tough to do, but...